18 এপ্রিল 1859 সালে মধ্যপ্রদেশের শিবপুরীতে মহান বিপ্লবী তাঁতিয়া টোপেকে ফাঁসি দেওয়া হয়েছিল। 1857 সালের বিপ্লবের নায়ক তাঁতিয়া টোপে সম্পর্কে কিছু লোক বিশ্বাস করেছিল যে তাকে হত্যা করা যাবে না। এই কারণে তার মৃত্যুর পরেও ব্রিটিশরা তাঁতিয়া টোপেকে মৃত বলে বিশ্বাস করেনি। 1857 সালে নানা সাহেব পেশওয়া, তাঁতিয়া টোপে এবং রানী লক্ষ্মীবাই বুন্দেলখণ্ডে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেন। তাঁতিয়া টোপে পেশওয়ার সেবায় নিয়োজিত ছিলেন। তার সামরিক নেতৃত্বের অভিজ্ঞতা ছিল না, কিন্তু তার প্রচেষ্টার কারণে তিনি এটিও অর্জন করেছিলেন। 1857 সালের পর তিনি তার শেষ মুহূর্ত পর্যন্ত ক্রমাগত যুদ্ধ বা ভ্রমণে ছিলেন। 1858 সালের 17 জুন ব্রিটিশ সৈন্যরা গোয়ালিয়রের কাছে পৌঁছেছিলেন। এখানেই ঝাঁসির রানী লক্ষ্মীবাই ব্রিটিশদের সাথে সরাসরি যুদ্ধ করে শাহাদাত বরণ করেন। এরপর তাঁতিয়া টোপে গেরিলা যুদ্ধের কৌশল অবলম্বন করেন। নরওয়ের রাজা মান সিং যখন ব্রিটিশদের কাছে তার সম্পর্কে তথ্য দিয়েছিলেন, তখন তাঁতিয়া টোপে গোয়ালিয়রের কাছে শিবপুরীর জঙ্গলেই ছিলেন। তারপর 7 এপ্রিল 1869 সালে তাঁতিয়া টোপেকে শিবপুরীতে নিয়ে আসা হয় এবং 10 দিন পর অর্থাৎ 18 এপ্রিল তাকে ফাঁসি দেওয়া হয়। কিন্তু ব্রিটিশরা বিশ্বাস করত যে লোকটিকে ফাঁসি দেওয়া হয়েছিল তিনি তাঁতিয়া টোপে নন। এখন সত্য যাই হোক না কেন, এটা নিশ্চিত যে 1857 থেকে 1859 সালের মধ্যে তাঁতিয়া টোপে তার অসাধারণ বীরত্বে ব্রিটিশদের ঘাম ছড়িয়েছিলেন। সবাই মাধবরাও পেশওয়া 18 এপ্রিল 1774 সালে জন্মগ্রহণ করেন। তিনি মারাঠা সাম্রাজ্যের দ্বাদশ পেশওয়া ছিলেন। তিনি দ্বিতীয় মাধবরাও এবং মাধবরাও নারায়ণ নামেও পরিচিত। সবাই মাধবরাও ছিলেন নারায়ণরাও পেশওয়ার পুত্র, যাকে 1773 সালে হত্যা করা হয়েছিল। হত্যার পর সবাই মাধবরাওকে আইনগত উত্তরাধিকারী হিসেবে বিবেচনা করা হয় এবং 1775 সালে নানা ফড়নবিস এবং মহাদজি সিন্ডে তাকে পেশওয়ার করে। সবাই মাধবরাও যখন পেশওয়া হন তখন তিনি খুব ছোটই ছিলেন। 1782 সালে ব্রিটিশ এবং মারাঠা সম্রাটের মধ্যে যখন যুদ্ধে হেরে যাওয়ার পর ব্রিটিশরা দ্বিতীয় মাধবরাওকে পেশওয়া হিসেবে স্বীকৃতি দেয়, কিন্তু পেশওয়ার ক্ষমতা আসলে নানা ফড়নবিস এবং মহাদজি সিন্ডের মতো মন্ত্রীদের হাতেই ছিল। সবাই মাধবরাও পেশওয়ার 21 বছর বয়সে 1795 সালের 27 অক্টোবর পুনের সোনিওয়ার ওয়াদার দেওয়াল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন। মাধবরাও তার সামরিক দক্ষতা এবং প্রশাসনিক দক্ষতার জন্য পরিচিত ছিলেন এবং তার রাজত্বকালে মারাঠা সাম্রাজ্যের বিস্তার ও শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। খানদানি লুটেরো কি কোশিশ হোগি বেকার, ফির এক বার মোদী সরকার। শিক্ষা দেশ কা গৌরব হ্যায় অর আরকেডিএফ ইউনিভার্সিটি শিক্ষা কা উদ্রম হ্যায়। আরকেডিএফ মে সবারে আপনা ভবিষ্য, PhD, MPhil करे अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट डिप्लोमा के 74 कोर्सेज। RKDF University। The Ministry offices in Luton's Delhi, Hotel Janapath, as well as airport terminals. Granite Studio India, with its prestigious brands, rich experience, and the trust of our clients, can be your reliable partner. We are here for you, for innovating, processing, supplying, and executing in stone. Contact us today for our special sample kit. 18 এপ্রিল 1955 সালে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন নিউ জার্সিতে মৃত্যুবরণ করেন। তিনি আপেক্ষিকতা তত্ত্ব এবং ভরশক্তি সমীকরণের জন্যই পরিচিত। আলোক বৈদ্যুতিক প্রভাব আবিষ্কারের জন্য আলবার্ট আইনস্টাইন 1921 সালে নোবেল পুরস্কার লাভ করেন। আইনস্টাইন 300টিরও বেশি বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশ করেছিলেন। খুব কম মানুষই জানেন যে হিটলার আইনস্টাইনকে হত্যার জন্য $5,000 পুরস্কার দিয়েছিলেন। আসলে 1933 সালে জার্মানিতে হিটলারের একনায়কতন্ত্র শুরু হয়। ইহুদিদের প্রতি হিটলারের ঘৃণার কারণে সকল প্রকার ইহুদি সাহিত্য প্রকাশে পুড়িয়ে ফেলার জন্য একটি প্রচারণা চালনা হয়েছিল। হিটলারের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে আইনস্টাইনকে হত্যা করবে তাকে $5,000 পুরস্কার দেওয়া হবে। এরপর আইনস্টাইন জার্মানি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি প্রথমে সুইজারল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে বসবাস করেন, তারপর 1914 থেকে 1932 সাল পর্যন্ত বার্লিনে বসবাস করেন। এখান থেকেই আইনস্টাইন চলে যান আমেরিকাতে। 18 এপ্রিল 1996 সালে মিশরের রাজধানী কায়রোতে 17 জন গ্রিক পর্যটক এবং তাদের স্থানীয় গাইডকে অজ্ঞাত হামলাকারীরা গুলি করে হত্যা করে।
ইউরোপের হোটেলের বাইরের ঘটে যাওয়া এই ঘটনায় অন্তত 15 জন আহত হয়েছেন। পর্যটকরা বেড়াতে বের হয়ে বাসে ওঠার সময় অজ্ঞাতনামা হামলাকারীরা তাদের উপর গুলি চালায়। কেউ হামলার দায় স্বীকার করেনি, তবে এটি ইসলামিক চরমপন্থীদের কাজ বলে মনে করা হচ্ছে, যারা মিশরীয় সরকারকে উৎখাত করার চেষ্টা করছিল। বিশ্বব্যাপী সাংস্কৃতিক ঐতিহ্যের স্থান এবং স্মৃতিস্তম্ভের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর 18 এপ্রিল বিশ্ব ঐতিহ্য দিবস পালিত হয়। দিবসটির লক্ষ্য ঐতিহাসিক স্থান এবং প্রত্নতাত্ত্বিক স্থান সহ সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং বৈশ্বিক ঐতিহ্যের বৈচিত্র্য উদযাপন করা। ভারতে ইউনেস্কোর 42টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। এর মধ্যে রয়েছে 33টি সাংস্কৃতিক, 7টি প্রাকৃতিক এবং 2টি মিশ্র বিশ্ব ঐতিহ্যবাহী স্থান।